আসসালামু আলাইকুম। আমরা আজকে আমার ফ্রেন্ড হচ্ছেন এস এম জাবির রিজভী, তো ওকে আর কি জিজ্ঞাসা করব যে একটা ব্যাটারির ক্যাপাসিটি কেমনে মাপা যায়। কারণ আমরা দিন দিন দেখতে থাকি যে যত আমার সময় যেতে থাকে, আস্তে আস্তে ব্যাটারির একটা কোয়ালিটি ডিগ্রেড হতে থাকে, ফুল চার্জ হয় না, কিংবা আগের মতো ব্যাটারি ব্যাকআপ দেয় না, কিংবা বড় কমার্শিয়াল ব্যাটারির ক্ষেত্রে। তো এই ব্যাটারির আসলে পুরো ব্যাপারটা আসলে কি, যে কেন দিন দিন আসলে ব্যাটারি কি বুড়া হয়ে যায়, সমস্যাটা কি, এটা যদি একটু স্যার বলতেন আমাদেরকে বন্ধু। আসসালামু আলাইকুম। আসলে ব্যাটারি আমরা যেগুলো ব্যবহার করি তার ভিতরে অনেক ধরনের ব্যাটারি আছে। যেগুলো নর্মালি আমরা ইউজ করি তার ভিতরে আছে হলো লিথিয়াম আয়ন ব্যাটারি, ব্রাইসেল ব্যাটারি, তারপরে হলো নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি এখন মোস্টলি ইউজ করা হয় বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট গুলোতে, লেড-এসিড ব্যাটারি, এরকম অনেক ধরনের ব্যাটারি আছে। তো এক এক ধরনের ব্যাটারির ক্ষেত্রে সেই ব্যাটারিগুলোর পারফরমেন্স মেজার করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিডিউর আছে। যেমন আমি যদি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি গুলোর কথাই চিন্তা করি, প্রথমে আসে লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারির ভিতরে সিস্টেমটা হলো যে এর ভিতরে একটা এসিড থাকবে এবং দুটা লেড থাকবে, এর ভিতরে কেমিস্ট্রি হবে, এসিড জেনারেশন হবে। এখন সমস্যাটা কোথায় হয় যে আমরা যখন ব্যাটারি গুলো কিনে নিয়ে আসি, এগুলো আমরা দোকান থেকে যখন কিনে নিয়ে আসি তখন আমরা এগুলো দেখতে পাই না যে এগুলোর ভিতরে কন্ডিশনটা কি। তো বর্তমানে বাংলাদেশের মার্কেটে আসলে ব্যাটারি টেস্টিং এর জন্য যে ডিভাইস গুলো দরকার সেগুলো কিন্তু মোটামুটি অ্যাভেলেবল নাই, আর থাকলেও সেগুলোর প্রাইস অনেক অনেক বেশি। তো সেক্ষেত্রে আসলে এই ব্যাটারি টেস্টার যেগুলো আছে সেগুলো কাজ করে আসলে কি করে, ব্যাটারি গুলোর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স এবং এর যে ভোল্টেজ এগুলো টাইম টু টাইম পিরিয়ডিক্যালি চেক করে। চেক করে সে বলে যে হ্যাঁ এই ব্যাটারিটা ভালো আছে, ব্যাটারিটা খারাপ আছে। কিন্তু যখন নতুন ব্যাটারি আমরা কিনে নিয়ে আসি, আমরা কিন্তু আমাদের আমাদের প্রথম কনসার্ন থাকবে হলো যে ব্যাটারি গুলোকে কমিশনিং টেস্ট করা বা কমিশনিং চার্জ করা। যে কোনো ব্যাটারি যখন দোকান থেকে আমরা যখন একটা ফোন কিনি, তো ফোন কেনার সময় কিন্তু তখন দোকানদার বলে দেয় যে ব্যাটারিটা ভাই ফোনটা নিয়ে যান, নিয়ে যায় এটাকে চার্জ করেন, ফুল চার্জ করেন। কেন বলে? কারণ হলো একটা ব্যাটারি যখন 8 ঘন্টা বা বা হোয়াট এভার মানে 8-9 ঘন্টা এরকম চার্জ করতে বলে। এটা আসলে এর মেইন কারণটা হলো যে একটা ডিভাইস যখন একটা ব্যাটারি যখন ম্যানুফ্যাকচারিং হয়, ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে সেটা কিন্তু প্রায় অনেকদিন তার স্টকে থেকে যায়। তারপরে সেটা সেখান থেকে ট্রান্সপোর্টে বিভিন্ন কান্ট্রিতে আসে, তারপরে এটা আমাদের মার্কেটে চলে আসে। তার একটা সার্টিন টাইম পরে আমরা যারা ইউজার আছি আমরা কিন্তু জিনিসটা ক্রয় করতেছি। তো একটা ব্যাটারি যখন প্রথম তৈরি করা হলো, ম্যানুফ্যাকচারিং প্রসেস যখন শেষ হলো, তারপরে একটা প্রায় লম্বা সময় সে কিন্তু একদম ঠিক এই অবস্থায় রয়ে গেছে। তো এর ভিতরে যে কেমিক্যাল গুলো, যে কোনো ব্যাটারি কিন্তু ভিতরে কিন্তু কেমিক্যাল জিনিসপত্র আছে, তো এই কেমিক্যাল জিনিসপত্র গুলো কিন্তু এই এতদিন ধরে একটা 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 স্টেবল কন্ডিশনে ছিল। তো যখন তাকে আমরা প্রথম যখন আমরা ফোন যখন আমরা অন করি বা এরকম কাজগুলো যখন করি, তা কিন্তু আমরা লোড দিই, একটা লোড দেওয়া বলে, ইলেকট্রিক্যাল ভাষায় এটাকে লোড দেওয়া বলে। তো প্রথমে যখন লোড দেওয়া হয় তার যে ভিতরে যে লোড মানে ব্যাটারি থেকে হচ্ছে যে ব্যাটারি থেকে আউটপুটটা নিয়ে আউটপুটটা আসা হয় আনা, সেটাই, সেটা ফোন আউটপুট হোক বা নেওয়া। যেটাই হোক না কেন, তো প্রথমে যখন নেওয়া হয় তখন কিন্তু এর ভিতরে যে কেমিক্যাল যে মলিকুল গুলো আছে এগুলো কিন্তু অতটা বেশি এক্সাইটেড হয় না, সার্টেন টাইম পরে সেটা এক্সাইটেড হয়। সেই জন্য যখন এটাকে ফুল চার্জ করা হয়, ফুল চার্জ করার পরে তখন এটা মোটামুটি একটা সাইকেল চার্জ, একটা সাইকেল ডিসচার্জের পরে, আমরা তো মোটামুটি আমরা যারা ইলেকট্রিক্যালে পড়ালেখা করছি আমরা জানি যে ব্যাটারির হলো বা একটা একটা সাইকেল বলতে বোঝে একটা কমপ্লিট চার্জিং সাইকেল এবং তারপর একটা কমপ্লিট ডিসচার্জিং সাইকেল, মানে কমপ্লিট একটা একটা সাইকেল তার চার্জিং এন্ড ডিসচার্জিং পিরিয়ড। তো এই চার্জিং, ফুল চার্জিং এবং ফুল ডিসচার্জিং করার পরে দেন আমার কিন্তু ব্যাটারিটা কর্মক্ষম হয়। যদি এটা আমরা না করে নিই তখন কিন্তু দেখা যায় যে একটা সার্টেন ডেজ পরে কিন্তু, যে যদি একটা ব্যাটারি 1 বছর ভালো থাকে সেটা মোটামুটি 6 মাসে নেমে আসে এর ইয়াটা। যদি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি গুলোর ক্ষেত্রে হিসাব করি, ইন্ডাস্ট্রিতে এখন আগে ইউজ করা হতো লেডেস্ট ব্যাটারি গুলো, তো বর্তমানে ইউজ করা হচ্ছে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, যেটা শ্যাফট নামে একটা কোম্পানি ইন্ট্রোডিউস করে 20 ইয়ার্স আগে। তো ওরা বলে দিছে যে, আমি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির সঙ্গে যদি তুলনা করি লেটেস্ট ব্যাটারি গুলোর ক্ষেত্রে, তো শ্যাফ বলে দিছে যে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি গুলো মোটামুটি 20 ইয়ার্স এটার ভালো থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, কোনো যারা কাজ করবে যারা বা ইনিজার যারা আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো হবে না। এখন নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি মোটামুটি গত বছর তারা হলো প্রায় তাদের 20 বছর পার করলো। আমি যে পাওয়ার প্ল্যান্টে কাজ করি আর কি, আমার এখানে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি রয়েছে এবং সেটা 1999 সাল থেকে চলতেছে। তো ওই ব্যাটারি গুলো আমি
এই গত বছর পরে মানে এই বছরে আমি ব্যাটারিগুলো রিপ্লেস করলাম, ব্যাটারিগুলো স্টিল নাও দে আর ভেরি গুড। তো দেখা যায় যে ব্যাটারিগুলো আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যাটারিটা গুড বা ব্যাড, এটা কি দেখে তোরা বুঝিস? সেক্ষেত্রে প্রথম জিনিস আমাদের দেখতে হয় হলো যে ব্যাটারির ডেফিনেটলি ভিজুয়াল যে ইন্সপেকশন গুলো করা হয় সেটা করা লাগবে। তার যে ভেন্ট গুলো আছে, স্পেশালি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি বা লেটেস্ট ব্যাটারি এগুলোর ক্ষেত্রে যে ভেন্ট গুলো আছে, উপরে যে ক্যাপ গুলো আছে তার একটা করে থাকবে আর কি, মানে হোল করা থাকবে ভেন্ট করার জন্য। তো এইটা এই ভেন্টটা ঠিক আছে কিনা, এবং ওই ব্যাটারিটাকে আমরা তখন ইলেকট্রিক্যালি টেস্ট করি, ইলেকট্রিক্যালি লোড টেস্ট করি, সে লোডে সাস্টেন করতে পারে কিনা। সাপোজ একটা ব্যাটারি যদি 20 mAh হয়, দ্যাট মিনস যে সাপোজ একটা একটা ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ হলো 1.2 ভোল্ট, সেটার ক্যাপাসিটি হলো 20 mAh। তো আমরা ধরে নিই যে 20 mAh মিনস তাকে যদি 1 A আমরা ডিসচার্জ করি, সে 20 ঘন্টা পর্যন্ত ফুল চার্জ অবস্থায় ডিসচার্জ করতে পারবে। অর যদি আমরা 20 A আমরা ডিসচার্জ করি, তাহলে সে 1 ঘন্টা পর্যন্ত সে সাস্টেইন করতে পারবে। তো এটাকে বলা হয় লোড টেস্ট, ব্যাটারির ক্ষেত্রে লোড টেস্ট বলা হয়। তো এই লোড টেস্টটা করে নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আর লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রেও সেম জিনিস, সেম সেম প্রসিডিউরই ফলো করা হয়। ওখানেও দেখা যায় যে আমরা ওই যখন লোড টেস্ট করি, লোড টেস্ট করার সময় আমরা একটা লোড কানেক্ট করে দিই, ডিসি লোড হওয়াটা বেস্ট, মানে এসি লোড দিয়ে তো আর মানে ডিসি ব্যাটারি দিয়ে তো আর এসি লোড চালানো সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা ডিসি লোড ইউজ করি, এবং ডিসি লোডের জন্য মোটামুটি আমাদের হাতের কাছে পাওয়া যায় হলো বিভিন্ন ধরনের হিটার পাওয়া যায়, রেজিস্টার টাইপের হিটার, এই হিটার গুলো ইউজ করা হয়। তো কমিশনিং আর টেস্টের ক্ষেত্রে লোড আসলে, টেস্টিং? হ্যাঁ 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 বল বল, বল সমস্যা নেই বল বল। বল, তুই বল। কমিশনিং টেস্টের ক্ষেত্রে হলো, কমিশনিং টেস্টের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার বলে দেয় যে আমি আপনি যে আমার এই ব্যাটারিটা কিনতেছেন, এই ব্যাটারিটা কিন্তু ভাই আপনাকে যখন আপনি নিয়ে যাবেন, আপনি যখন ইউজ করা শুরু করবেন, ইউজ করার আগে কিন্তু আপনাকে এইভাবে এটাকে কমিশনিং চার্জ বা ডিসচার্জ করে নিতে হবে। যেরকম আমি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির কথাই বলি, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার বলে দেয় যে এটার ব্যাটারি টাইপ অনুযায়ী একটা 13 A-এ এটাকে কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং করতে হবে। আবার ব্যাটারি চার্জ হয় 2 ধরনের, কমিশনিং চার্জ হয় আইদার কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং, আইদার কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং। আমরা যখন একটা ব্যাটারি ইউজ করি তখন কিন্তু আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং করি, যেমন আমরা ফোন যখন আমরা চার্জ করি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ফোনের ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়। যখন আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি যখন আমরা ইউজ করি, আমরা ফোনে চার্জ যখন ফোনের সাথে কানেক্ট করি, তখন হয় কি, তখন আমাদের ওই চার্জার থেকে হলো 5 ভোল্টের মতো আউটপুট বের হয়, ব্যাটারিতে ইউজ হয় 3 ভোল্ট, মানে ফোনের ক্ষেত্রে এটা মোটামুটি 3 ভোল্টেই মোটামুটি সবগুলো সার্কিট চলে আর কি, 3.7 বোধহয়, 3.7, 3 ভোল্ট বা 4 ভোল্ট, 4 ভোল্টের আশেপাশে এরকম হয়, হোয়াটএভার দ্য ভোল্টেজ ইজ। হোয়াট এভার দ্য ভোল্টেজ, ভোল্টেজ টা ফিক্স থাকবে। তো এই ভোল্টেজ ফিক্স রেখে সে ব্যাটারিকে চার্জ করে, কিন্তু এটা কিন্তু ইউজিং কন্ডিশনে। ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি গুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস কাজ করা হলো এটাকে কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং করা হয় নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির ক্ষেত্রে। কিন্তু যদি আমার এটা হয় লেটেস্ট ব্যাটারি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং করি। এখন দেখা যায় যে একটা ব্যাটারির ক্ষেত্রে কিন্তু তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা মোটামুটি ফিক্সড। তো ডে বাই ডে এই ব্যাটারিটা যখন চার্জিং ডিসচার্জিং চার্জিং ডিসচার্জিং কন্টিনিউয়াস হচ্ছে হচ্ছে হচ্ছে, ইন দা মিনওয়াইল এর কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ফল ডাউন করে। তো ব্যাটারি টেস্টার কমে যেগুলো যায়। পাওয়া যায়, হ্যাঁ কমে যায়, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমে যায়। তো কিছু হয় যে দেখা যায় যে যখন একটা ব্যাটারি ভালো না খারাপ আমরা কেমনে বুঝবো, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির ক্ষেত্রে যখন একটা ব্যাটারি আমার 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 নষ্ট হয়ে যায়, ফল ডাউন করে, সেলটা ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে যায়, কোন রেজিস্ট্যান্স পাওয়া যায় না। ইন দা মিনওয়াইল যখন আমরা যখন লেড অ্যাসিড ব্যাটারির দিকে যাব, তখন কিন্তু এর যখন ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, সে কিন্তু ওপেন হয়ে যায় ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, এটা ওপেন হয়ে যায়, ওপেন সার্কিট হয়ে যায়। তো দেখা যায় মানে যে আমাদের ইনফাইনাইট রেজিস্ট্যান্স পাওয়া যায়। ইনফাইনাইট রেজিস্ট্যান্স পাওয়া যায়। তো ইতিপূর্বে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বা সাবস্টেশন গুলোতে যে ব্যাটারি গুলো ইউজ করা হয়, তখন লেটেস্ট ব্যাটারি ইউজ করা হয়, তখন নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি গুলো আসেনি। তো দেখা যায় যে একটা 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 পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ডিসি সিস্টেম অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ এর উপর এই ডিসি সিস্টেমের উপরে তার প্রোটেকশন সিস্টেম, ইলেকট্রিক্যাল প্রোটেকশন সিস্টেম, তার কন্ট্রোল সিস্টেম, এই এই হার্ড মানে কোর লেভেলের যে সিস্টেম গুলো এগুলো রান করে ডিসি সিস্টেমের উপরে। তো আমার চলতে চলতে ইন দা মিনিমাম সে যদি ওপেন হয়ে যায়, তখন কিন্তু আমার সিস্টেম পুরো ফল ডাউন করে যাবে। কিন্তু মিনওয়াইল যখন নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির ক্ষেত্রে হয় কি, যে ইন্টারনেশন যখন শর্ট হয়ে যায়, এগুলো আসলে ব্যাঙ্ক করা থাকে, অনেকগুলো সেল মিলে ব্যাঙ্ক করা, সিরিজে ব্যাঙ্ক করা থাকে, রেজিস্ট্যান্স কমে যায়, একটা ভোল্টেজ 1.2 বা 1.3 ভোল্ট এরকম একটা করে সেলের ভোল্টেজ থাকে। তো ওটা যখন শর্ট হয়ে যায়, তো ভোল্টেজ তার মধ্যে কমে যায়, আমার সিস্টেমে কোনো এফেক্ট পড়ে না। তো দেখা যায় যে আমি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির কথা বারবার বলতেছি এই জন্য যে এটা হলো সবচেয়ে সফিস্টিকেটেড ব্যাটারি বর্তমানে মার্কেটে পাওয়া যায়।
সবচেয়ে সফিস্টিকেটেড ব্যাটারি। কারণ এই ব্যাটারির ক্ষেত্রে হয় কি, যখন ব্যাটারিটা কিনে নিয়ে আসা হয়, ম্যানুফ্যাকচারার তখন বলে যে আপনি কিন্তু ভাই এই জিনিসটা আপনি এই সার্টিন এই এম্পিয়ারে আপনি এটাকে চার্জ করবেন, একটা সার্টিন টাইম বলে দেয় যে হ্যাঁ আপনি এই টাইম পর্যন্ত আপনি চার্জ করবেন, চার্জ করার পরে আপনি এটাকে আবার ডিসচার্জ করবেন থ্রো লোড, ডিসচার্জ করার পরে তারপরে আপনি আবার চার্জ করার পরে এটাকে আপনি ইউজেবল কন্ডিশনে আনতে পারবেন। তো দেখা যায় যে যখন এই এই ব্যাটারি গুলো যদি আমরা এই কমিশনিং সাইকেলটা যদি কমপ্লিট না করি, তখন হয় কি যে যেখানে আমার একটা সেল আমার 20 ইয়ার্স যাইতো, সেই সেলটা দেখা যায় সর্বোচ্চ আমার 5 থেকে 6 মাস, এর বেশি আমার টিকবে না। এক একটা ব্যাটারির দাম অনেক পড়ে যায়, প্রায় লাখ টাকার উপরে এসে যায় একটা ব্যাটারি সেলের দাম। তো সেটা যদি আমার ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যায়, সেটা ওই প্রতিষ্ঠানের জন্য অনেক ক্ষতি মানে সম্মুখীন হতে হয় এই এই ধরনের লসের জন্য। তো ব্যাটারি টেস্টিং এর জন্য আমরা যখন কমিশনিং এর সময় বা আমরা যখন ব্যাটারি যখন রিসিভ করি, তখন আমরা এই টেস্ট গুলো করি, আমরা আমরা লোড টেস্ট করে নিই, কমিশনিং চার্জ করি, করে আমরা লোড টেস্ট করে নিই যে সে তারকে যে বলা হয়েছে যে সে যদি 20 মিলি অ্যাম্পিয়ার আওয়ার হয়, তাহলে আমরা 20 অ্যাম্পিয়ার লোড কন্টিনিউস মেনটেন করি এবং সেটাকে আমরা 1 ঘন্টা পর্যন্ত সে ডিসচার্জ করতে পারি কিনা এটা আমরা চেক আউট করি। ইন দা মিন ওয়াইল আমরা যখন পিরিয়ডিক মেইনটেন্সে যাই, তখন কিন্তু আমরা প্রতি মাসে বা 2 মাস পর পর বা 3 মাস পর পর আমরা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো আমরা মেজার করে দেখি। এখন ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমাদের বাজারে যে ধরনের মাল্টিমিটার পাওয়া যায়, সেই মাল্টিমিটার গুলো দিয়ে কিন্তু এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা মাপা যায় না, কারণ এটা একদম মাইক্রো ওহম লেভেলের হয়, সেটা দিয়ে এই এই ধরনের মাল্টিমিটার গুলোতে এটা মেজার করা সম্ভব না। এগুলো স্পেশাল ডিভাইস আছে যেটা শুধুমাত্র ওই ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে পারে। এই হলো আমাদের মোটামুটি টেস্টিং প্রসিডিউর গুলো। তবে যদি এমন হয় যে একটা ব্যাটারি ভালো কি একটা খারাপ ব্যাপার, বলতে কি হবে, হ্যাঁ শিওর, আচ্ছা ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে আমরা যদি ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্টের রেশিও নেই, তাহলেও তো আমরা মোটামুটি একটা কিছু পাবো, এরকম কিছু ডেফিনেটলি দিয়ে কি করা সম্ভব? ডেফিনেটলি করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্ট মেজার করতে হলে আমার টার্মিনাল গুলোকে শর্ট করতে হবে, একটা একটা মানে কি বলে অ্যামিটার সঙ্গে লাগাইতে হবে। কিন্তু আমরা যতটুকু বুঝি যে ব্যাটারির টার্মিনাল গুলো আসলে শর্ট করাটা উচিত না, কারণ ওখানে তখন হাই কারেন্ট ফ্লো হয় এবং সেটা ডেভাস্টেটিং একটা অবস্থা ক্রিয়েট করতে পারে, মানে ফায়ার হ্যাজার্ড হওয়ার চান্স থাকে অনেক বেশি। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আমি আজ থেকে প্রায় 9 বছর আগে একটা পাওয়ার পয়েন্টে জব করতেছিলাম। তো ওই সময় আমাদের যে ওই ইঞ্জিন পাওয়ার পয়েন্ট ছিল, ওটা ওই ইঞ্জিন পাওয়ার পয়েন্টে তখন তারা লেড এসিড ব্যাটারি ইউজ করতো। তো আমি কোনো কারণে আমার একটা ব্যাটারির সমস্যা হয়েছে, আমি ব্যাটারিটা রিপ্লেস করতেছি, আমি স্প্যানার দিয়ে আমি টার্মিনাল খুলতেছি, মিন ওয়াইল কোনো কারণে স্প্যানারটা আমার জাস্ট গ্রাউন্ডের সঙ্গে লেগে গেছে। সেই সময় যে স্পার্কটা হয়েছে এবং যে যে ধরনের মানে বড় ধরনের একটা ঘটনা ঘটছে, আমি জাস্ট দেখলাম যে আমার স্প্যানারটা জাস্ট ওয়েল্ডেড টু দা বডি অফ দ্যাট শিল্ড। তো এটা অনেক 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 It could have been very deadly. এটা লাইফ থ্রেটেনিং হইতে পারতো অল্পের জন্য। ভেরি ডেডলি, ভেরি ডেডলি। তো সেই জন্য আসলে মানে এক্সপার্ট মানে হাত ছাড়া বড় ধরনের যে মানে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল যে ইয়েগুলো আছে, ব্যাটারি গুলো আছে, এগুলো হ্যান্ডলিং এর ক্ষেত্রে আসলে মানে সতর্কতা অবলম্বন করা উচিত, মানে এক্সপার্ট এক্সপার্টিস গ্রো করে দেন এগুলো হ্যান্ডেল করাটা সবচেয়ে হচ্ছে। এটা ম্যানুফ্যাকচারার বলে দেয় যে ব্যাটারি স্পেশালি ব্যাটারি হ্যান্ডলিং এর ক্ষেত্রে এক্সপার্টিয়া লাগবে। আবার যে যেগুলো আমার লেড অ্যাসিড ব্যাটারি যেগুলো আছে, যেগুলো ভিতরে অ্যাসিড আছে, এগুলো কিন্তু যে কোনো সময় এক্সপ্লোড করতে পারে, যদি আমরা ওভার ভোল্টেজ চার্জ করি, আমরা যদি ওভার কারেন্ট চার্জ করি, বা এমন হতে পারে যে আমার ব্যাটারির যে অ্যাম্পিয়ার আওয়ার আসছে সেই অনুযায়ী আমরা একটু লোড সিলেক্ট করে দেব। এমন হলে তাকে আমরা অলওয়েজ ওভারলোড রাখতেছি, অলওয়েজ ওভারলোডে। যেমন আমার ব্যাটারি হলো যে ধরলাম 20 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, আমি এটার সঙ্গে মোটামুটি আমি 40 অ্যাম্পিয়ার আমি লোড কানেক্ট করে রাখছি আধা ঘন্টা, আধা ঘন্টায় আমার 40 অ্যাম্পিয়ার এসে ডিসচার্জ হলো, ডিসচার্জ হওয়ার পর কিন্তু সেটা আবার চার্জ হবে। তো চার্জ হওয়ার পরে আমি আবার থেকে একটা শর্ট টাইমে ডিসচার্জ করে ফেলতেছি, এটা কিন্তু আমার ব্যাটারি লাইফটাকে অনেক শর্টেন করে ফেলতে পারে। তার মানে অল্প সময়ে যদি অতিরিক্ত লোড কারেন্ট ড্র করে ব্যাটারি থেকে, তার মানে এটা ব্যাটারির জন্য খারাপ, মানে ব্যাটারির জন্য ওর খারাপ, রেটেড যে রেঞ্জ আছে তার ব্যাটারির থেকে জন্য খারাপ, বেশি যদি হয়। ব্যাটারির জন্য ফর খারাপ এক্সাম্পল 2 অ্যাম্পিয়ার আওয়ার এর যে ব্যাটারি, তার মানে ইট ইজ 2000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তো আমার যদি কোনো কারণে 2000 মিলি অ্যাম্পিয়ার এর চেয়ে বেশি কারেন্ট ড্র করে ওই ব্যাটারি থেকে, তার মানে এটা ব্যাটারি লাইফের জন্য খারাপ হয়ে এটা যাবে। ব্যাটারি লাইফের জন্য ক্ষতিকর হবে। সেক্ষেত্রে মানে 400 বা 4000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সিলেক্ট করাটা সবচেয়ে বেস্ট হবে। সো যখন সার্কিট ডিজাইন করা হবে তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখা জরুরি যে আমার সার্কিটের লোডটা কেমন, আমার আমার সার্কিটে কত মিলিঅ্যাম্পিয়ার বা কত অ্যাম্পিয়ার লোড যাচ্ছে, তো ওই অ্যাম্পিয়ার হিসাব করে কিন্তু তখন ব্যাটারিটা চয়েস করা দরকার যে আমি কোন ধরনের ব্যাটারি তখন আমার চয়েস করবো।
আচ্ছা, এইটা তো সবার পক্ষে মানে একজন লেম্যানের পক্ষে হয়তো করা সবসময় পসিবল হয় না। আমি যদি একজন লেম্যানের পার্সপেক্টিভ থেকে বলি, যে নন টেকনিক্যাল একজন লোক, তার বাসায় আইপিএস আছে একটা সাপোজ, হ্যাঁ, আইপিএস এর ব্যাটারি গুলা কত অ্যাম্পিয়ার এর হয়, রেটিং এক্সাক্ট কত আমার জানা নাই, বাট 12 থেকে 24 হাজার টাকার মধ্যে এগুলার প্রাইস হয় অ্যাজ ফার আই নো। এবং সেগুলার মধ্যে সাধারণত বাসা বাড়িতে কি হয়, 2টা ফ্যান 3টা লাইট এরকম চলে, তো এগুলা কি ওভার কারেন্ট ড্র করতেছে নাকি আন্ডার কারেন্ট? আমার জানা অনুযায়ী মনে হচ্ছে এগুলা ইনাফ অত পরিমাণ কারেন্ট ড্র করে। নরমালি আসলে আসলে কি আমরা যদি হিসাব করে দেখি, একটা 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 ফ্যান আমরা এভারেজ ধরে নিই প্রায় 70 থেকে 90 ওয়াট, একটা 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 সিলিং ফ্যান যদি আমরা ধরে নিই, যে সিলিং ফ্যানের ওয়াটেজ হয়, তো এটাকে যদি আমরা 220 বা 230 দিয়ে ভাগ করি, তো খুব সামান্য অ্যাম্পস চলে আসে, আসলে 1 অ্যাম্পিয়ারেরও কম চলে আসে আসলে। তো আমাদের মার্কেটে যে ধরনের ব্যাটারি গুলো পাওয়া যায়, লেটেস্ট ব্যাটারি গুলো আইপিএস এর জন্য স্পেশালি, তো সেগুলো থাকে কিন্তু আসলে আমি যতটুকু দেখছি মার্কেটে 100 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি পাইছি, 160 পাইছি, 200 পাইছি, 200 পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবল, 200-র পরে আর মনে হয় না আজকে মার্কেটে। তো এটা কিন্তু হিউজ, এটা 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 মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। একটা একটা লাইট 30 30 ওয়াট, একটা একটা লাইট, বা এখন তো ম্যাক্সিমাম সবাই বাসায় এলইডি লাইট ইউজ করতে, এলইডি লাইটের ওয়াটেজ রেটিং আরো কম, 9 ওয়াট বা 12 ওয়াট বা 15 ওয়াট, এটাকে 230 দিয়ে ভাগ দিলে নেগলিজিবল অ্যামাউন্ট অফ কারেন্ট। তো সেই ক্ষেত্রে আসলে তার মানে টেনশনের কিছু নাই। না, এত এত কিছু নাই। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, ব্যাপার একটা খুব বড় একটা ব্যাপার আছে এখানে, যেটা খেয়াল রাখতে হবে, যে আমার বাসার যে ওয়ারিংটা, এই ওয়ারিংটা আসলে কি রকম করে করা। যেমন আমি একটা একটা ফ্যানে একটা ফ্যানে আমার যে আমি যে ওয়ারিংটা নিয়ে গেছি, ওয়ারিং করা হয়েছে, সেটা যদি মানে অনেক বেশি করা থাকে, তাহলে কিন্তু আমার ওয়ারের জন্য একটা লস হবে, এবং সেই 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 কারেন্টটাও মানে সেই লসটাও কিন্তু আমার আইপিএস সাপোর্ট দেবে, ওই ব্যাটারিটা সাপোর্ট দেবে। তো এটা একটা হিসাব করতে হবে, আমরা শুধুমাত্র যদি আমরা ফ্যান হিসাব করি তাহলে হবে না, ওর সঙ্গে ওয়ারিংটাকেও কনসিডারেশনে আনতে হবে। একটা ফ্যানের জন্য 1 RM এর নেগলিজেবল মানে ওয়্যার, কিন্তু এটা কিন্তু আসলে দেখা যায় কি, আমি মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, আমাদের ফ্যানের যে রেগুলেটর গুলো, ফ্যানের রেগুলেটর যেগুলো, এগুলো তো ইন্ডাক্টিভ টাইপের রেগুলেটর। এখন আমাদের নর্মালি মার্কেটে যেগুলো আইপিএস পাওয়া যায়, সেগুলো খুব কম আইপিএস আছে যেগুলো পিওরলি সাইনুসয়েডাল ওয়েভ ক্রিয়েট করতে পারে, ম্যাক্সিমাম পালসেটিং পালসেটিং এসি ক্রিয়েট করে আর কি। এগুলো কিন্তু ওই যে ওই ফ্যানের যে রেগুলেটর গুলো আছে, এগুলোর জন্য অনেক সমস্যা হয়ে যায়। মানে আমার বাসার যে ফ্যানের রেগুলেটর গুলো আছে, সেগুলো মোটামুটি আমাকে প্রায় 6-7 মাস পরে পাল্টাতে হয়। তো এটাও কিন্তু হিসাব মানে হিসাবে আনতে হবে, যে আমি কি ধরনের আইপিএস ইউজ করতেছি, সেটাও কিন্তু সে যখন ওই ব্যাটারি থেকে যখন লোডটা নেবে, বা ব্যাটারি থেকে যখন সে ইনপুটটা নেবে, তখন সে কিরকম বিহেভ করতেছে বা কিরকম লোড নিচ্ছে, আইপিএস এর টাইপের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। ট্রায়াঙ্গুলার ওয়েভ না, ইয়েস ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, আর আমার আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি ইউটিউব থেকে দেখছিলাম যে, তার মানে একটা ব্যাটারির, মানে তুই যেটা বললি যে ক্যাপাসিটি মেজার করার জন্য, তার মানে আমাকে ফুল লোডে মানে রেটেড কারেন্ট অনুযায়ী কনস্ট্যান্ট কারেন্টে এটাকে ডিসচার্জ করতে হবে, তো তাহলে তো এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। যদি 2 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রেটিং হয়, তাহলে লেটস সে আমি 2 অ্যাম্পিয়ার রেটে যদি আমি ডিসচার্জ করি, তাহলে আমাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা সেটা ডিসচার্জিং এ করতে হবে, রাইট? ডেফিনেটলি, অ্যাটলিস্ট 2 ঘন্টা এরকম, এটা কিন্তু অবশ্যই ফুল চার্জ, মানে এটার তো কোনো শর্টকাট নাই, এর কোনো শর্টকাট নেই, অ্যাকচুয়ালি এর কোনো শর্টকাট নেই, এটা হলো একদম মানে মানে কম টাকায়। হ্যাঁ, ফুল চার্জ হয়। এখন দেখা গেল যে আমরা যখন সাপোজ আমরা যখন ফোন কিনি, আমরা যখন ফোন কিনি, ফোন কেনার ক্ষেত্রে কি হয়, যে ওই ফোনের থেকে কিন্তু বলে দেয় যে এটার ব্যাটারি এত mAh, মোটামুটি এত ঘন্টা সে ব্যাকআপ দেবে, এটা কিন্তু ফোন কোম্পানি মোটামুটি সবগুলো ফোনের ক্ষেত্রে বলে দেয়, যত ধরনের ফোন, ভালো ভালো কোম্পানি ফোন যেগুলো আছে, বলে দেয় যে আপনি 8 ঘন্টা ব্যাকআপ পাবেন, বা 12 ঘন্টা ব্যাকআপ পাবেন, বা এরকম ব্যাকআপ পাবেন। কিন্তু ওরা কিন্তু এটা হিসাব করে না যে আমি কি পরিমাণ লোড দিচ্ছি, আমি যত বেশি অ্যাপস রান করবো তত বেশি কিন্তু আমার পাওয়ার ড্র হবে বা কারেন্ট ড্র হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে আমি যতটুকু দেখি বিভিন্ন ইউটিউব ভিডিওতে, যেরকম দেখি, তারা ফোন যারা টেস্ট করে, ফোনের পারফরমেন্স যারা টেস্ট করে, ওরা তখন তাকে সর্বোচ্চ স্ট্রেসে রাখে, সর্বোচ্চ স্ট্রেসে রাখে মানে সর্বোচ্চ স্ট্রেসের মধ্যে কোনো কোনো ভিডিও গেম চালায় বা কোনো ভিডিও রান করে, যেগুলোতে মোটামুটি মানে ম্যাক্সিমাম ইউজ করা যায় ফোনটাকে। এটা ফুল চার্জ করার পরে তারা এই ধরনের একটা লোড বা দিয়ে তারা টেস্ট করে দেখে যে ব্যাটারি কতক্ষণ টেকে, তারপরে কিন্তু ডিপেন্ড করে যে আমার ব্যাটারিটা কি কন্ডিশনে আছে এখন, এটা তারা চেক করে। এটা তো ফোনের ব্যাটারির ক্ষেত্রে, আর অন্যান্য যে ব্যাটারি গুলো আছে সেই ব্যাটারি গুলোর ক্ষেত্রে আসলে টেস্ট করার জন্য এর চেয়ে ভালো কোনো রাস্তা নেই। যদি কেউ বাজার থেকে ব্যাটারি একটা লেটেস্ট ব্যাটারি কিনে নিয়ে আসলো,
হ্যামকোর আছে, রহিমা ফৌজের আছে, এগুলো অনেক ধরনের ব্যাটারি মাউস মার্কেট পাওয়া যায়। তো ওই ব্যাটারি গুলো যখন আমরা কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে কিন্তু আলটিমেটলি আমি যখন আমার বাসায় টেস্ট লাগাইছি তখন কিন্তু আমি ব্যাটারি টেস্ট করে নিইনি, আমি ভরসা করছি বাবা ঠিক আছে তোমার তোমার মাল আলহামদুলিল্লাহ আমি শুনছি তোমার ব্র্যান্ড ভালো, তুমি তোমার মাল ভালো আছে। একজন একজন নুবের ক্ষেত্রে আসলে এটা ততটা ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে হলো যখন এটা যখন প্রফেশনাল লেভেলে যখন যাবে। আমার বাসায় যদি ব্যাটারিটা এমন হয় যে আমার 10 ঘন্টা ব্যাকআপ, যে সে 5 ঘন্টা ব্যাকআপ দিল, তাতে কিন্তু খুব একটা বড় সমস্যা হবে না। কিন্তু যেগুলো হলো ইন্ডাস্ট্রি গুলো আছে, ইনস্টলেশন গুলো আছে, সাবস্টেশন গুলো আছে, পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, এরা যখন এদের ব্যাটারি গুলো যখন সমস্যা হয় তখন কিন্তু বড় ধরনের একটা সমস্যা ক্রিয়েট হয়। তো ওইসব ক্ষেত্রে বুঝতে পারছি। সাধারণত এই টেস্ট গুলো রান করা হয়। আর তারপরে হলো আর একটা জিনিস হলো যে যখন ফ্যাক্টরি গুলোর ক্ষেত্রে যখন ব্যাটারি যখন তারা কেনে, তারা কিন্তু যারা সাপ্লায়ার থাকে বা যারা ম্যানুফ্যাকচার থাকে তাদেরকে বলে দেয় যে ভাই তোমার কিন্তু ব্যাটারি টেস্টিং এর সার্টিফিকেট আমাকে দেওয়া লাগবে এবং ফ্রম রেকগনাইজ বডি। তারা কি করে, তারা কোনো রেকগনাইজ বডির কাছে যায়, আইদার হোক যদি আমরা তারা বলে দেয় যে আপনি লোকাল কোনো বডির কাছে কাছে যান এটা টেস্ট করে নিয়ে আসেন, তো রহিমা ফ্রস ব্যাটারি টেস্ট করে দেয় বা এরকম হ্যামকো ব্যাটারি টেস্ট করে দেয় বা কোনো প্রতিষ্ঠান আছে যারা ব্যাটারি টেস্ট করতে সার্টিফাইড, তারা ব্যাটারি গুলোর স্যাম্পল নেয়, নিয়ে তারা টেস্ট করে বলে যে হ্যাঁ আপনার মোটামুটি একটা লট আছে, এই লটের ভিতরে আপনার এতগুলো ব্যাটারি ভালো আছে, তারা তখন একটি সার্টিফিকেট তারা বলে দেয় যে এরোপ্লেন সাইকেল ভোল্টেজ এত, এর শর্ট সাইকেল ভোল্টেজ এত, আপনার ব্যাটারি হলো মিলিঅ্যাম্পিয়ার আমরা এত পাইছি, আমরা এটা টাইমার ভোল্টেজ আমরা এত পাইছি, আমরা যখন টেস্টিং করতেছি তার কন্ডিশনটা এমন ছিল, এরকম এরকম কন্ডিশন গুলো তাদের সার্টিফিকেটে বলে দেয়। তো ওই সার্টিফিকেটের উপর বেস করে কিন্তু তখন ক্লায়েন্ট এই জিনিসটাকে রিসিভ করতে পারে, কিন্তু এটা বাসাবাড়ির ক্ষেত্রে আসলে ইটস ভেরি টাফ টু মেনটেইন আসলে। বুঝতে পারছি বুঝতে পারছি। আবার সর্বশেষ কোশ্চেন, যে ফাস্ট চার্জিং এর ব্যাপারটা কি? তার মানে আমি সাডেনলি জোর করে, যেহেতু আমার টার্মিনাল ভোল্টেজ যদি ফিক্স থাকে, তাহলে আমি জোর করে ওটার মধ্যে বেশি অ্যাম্পিয়ার ঢুকায় ব্যাটারিটাকে খুব দ্রুত চার্জ করতেছি, এরকম কিছু? ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে আসলে আমি যতটুকু জানি বা বুঝি যে সাপোজ আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি ক্যারেক্টারে কিন্তু ডিফারেন্ট, লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে অনেক অনেক অ্যাডভান্স টেকনোলজি এবং এটার ক্ষেত্রে আসলে এটা সলিড স্টেট ইলেকট্রনিক্স এর জিনিস, আমি আর অতটা ভালো বলতে পারবো না। তবে দেখা যায় যে যদি আমি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি গুলোর ক্ষেত্রে বলি, লেড-অ্যাসিড ব্যাটারি বা নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির ক্ষেত্রে বলি, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ব্যাটারি যখন ফাস্ট চার্জিং কেন হবে, ওদের যে আসলে ব্যাটারি গুলো চার্জ করার জন্য না ব্যাটারি চার্জার লাগবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তো যারা ব্যাটারি চার্জার যারা বানায় তারা কিন্তু এই জিনিসটা মনিটর করে যে আমার ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ কত আছে। এখন একটা ব্যাটারি যখন ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ হওয়ার সময় কিন্তু তার টার্মিনাল ভোল্টেজটা ড্রপ করবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা জিনিস। আমার ব্যাটারি যখন আমি যখন কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জ করতেছি, চার্জ করার সাথে তার ভোল্টেজটা কন্টিনিউস মেনটেন হবে এবং সে একটা যদি সে কানেক্টেড থাকে তার ফলে সে কারেন্ট দেবে বা দেবে না, এটা এটা হতে পারে। কিন্তু এর পরবর্তী যখন এমন হলো যে কোনো কারণে আমার চার্জারটা অফ হয়ে গেছে, ব্যাটারি থেকে আমার পাওয়ারটা ড্র করতেছে ডিসি সিস্টেম, তখন কিন্তু ধীরে ধীরে তার কিন্তু টার্মিনাল ভোল্টেজ কমতে থাকবে। সাপোজ একটা ব্যাটারি যদি এমন হয় যে তার 24 ভোল্ট টার্মিনাল ভোল্টেজ, যখন আমি তাকে লোড দিচ্ছি, লোডের যে সে লোড দিতে দিতে আস্তে আস্তে 23.9, 23.8 এরকম করে আস্তে আস্তে কমতে 22, 20, 21 এরকম ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ তার নেমে আসবে, একটা পর্যায়ে আসার পরে সে বলে বাবা আমি পারবো না। কিন্তু এমন হবে না কিন্তু যে তার টার্মিনাল ভোল্টেজটা জিরো হয়ে যাবে, এমন কিন্তু হবে না, একটা সার্টিন লেভেল পর্যন্ত সে নামবে, নামার পরে সে আর সে লোড দিতে পারবে না, সে লোডটা ক্যারি করতে পারবে না। এরপরে যখন চার্জার যখন কানেক্ট হবে বা চার্জার যখন চলে আসবে, লোড ক্যারি করতে না পারা বলতে কি বোঝায়? মানে তার ভোল্টেজ একটা সার্টিন লেভেল পর্যন্ত নামবে, যখন ডিসচার্জ হবে, ডিসচার্জের সময় কিন্তু এমন হবে না একটা ব্যাটারি ভোল্টেজ আমার 24-এর ব্যাটারি লেটস সে 18 পর্যন্ত না, যে কোনো ব্যাটারি হোক না কেন, যে কোনো ব্যাটারি তার টার্মিনাল ভোল্টেজ যদি 12 ভোল্ট হয়, সে কখনো ওখান থেকে 0 ভোল্ট হবে না, 0 ভোল্ট মানে সে ব্যাটারি ডেড, সে 12 ভোল্ট থেকে সর্বনিম্ন ডিসচার্জ হয়ে হয়ে সে একটা পর্যায়ে 10 ভোল্ট বা 9 ভোল্টে নামতে পারবে, এর বেশি সে নামবে না। যখন আবার চার্জ করবে 9 ভোল্টে বা 12 ভোল্টে উঠবে, তখন 0 হবে না, 0 হওয়া মিস ব্যাটারি ডেড। আচ্ছা, আমি কি আবার বলবো? এইটুকুই চলবে। আর ফাইনাল আরেকটা জিনিস আমাকে ওই দিন বলছিলি, এটা যদি আরেকবার একটু রিপিট করতে, যে ওই যে হিটিং এর সময় কোনো কারণে রেজিস্টিভ হিটার দিয়ে যখন আমি ব্যাটারির চার্জিং হিটার পারফরমেন্স টা টেস্ট করতেছি, তখন যদি কোনো কারণে একবার ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে তো আমার একটা সাইকেল নষ্ট হয়ে গেল, আবার ফুল চার্জ চার্জ করি। এই ইস্যুটা কাইন্ডলি যদি আরেকবার এক্সপ্লেইন করুন। ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং এটা একটা কম্পিউটার সাইকেল। তো এমন হলো যে আমি ব্যাটারি চার্জ করতেছি, চার্জ করার সময় তার সে যখন এটা তো অনেকটা হলো এই কাজটা আমি আসলে দেখাতে পারলে ভালো হইতো,
কার্ভটা হলো অনেকটা এরকম করে উঠবে, চার্জিং, তারপরে সে ডিসচার্জ, আবার চার্জিং, আবার ডিসচার্জ, এরকম করে হলো তার সাইকেলটা হয়। তো চার্জিং এর মধ্যে ইন দা মিন ওয়াইল এমন হলো যে চার্জিং হচ্ছে, ফুল চার্জ এখনো হয়নি, ইন দা মিন ওয়াইল আমার চার্জার নষ্ট হয়ে গেল বা কোনো কারণে ডিসে ফেল করে গেল, তার কিন্তু ফুল চার্জিং লেভেলটা হলো না। এটা আমি লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে আমি বলতেছি না, কারণ তার ক্যারেক্টারিস্টিকটা ডিফারেন্ট, অন্যান্য ধরনের ব্যাটারি যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি সেগুলোর ক্ষেত্রে হয় এরকম যে চার্জিং অর্ধেক হলো, হওয়ার পর আর হলো না, তো তখন কিন্তু তার একটা একটা সমস্যা হয়। কারণ কি, যখন ইলেকট্রিসিটি আসবে আস্তে আস্তে ও কিন্তু টার্মিনাল ভোল্টেজটা ড্রপ করে যাচ্ছে, একটা ব্যাটারি যখন রেখে দেওয়া হবে তখন কিন্তু একটা স্টার্টিং এমন হলো তার টার্মিনাল ভোল্টেজ আস্তে আস্তে ড্রপ করে শুরু করবে। আমি একটা ব্যাটারি আমি তার ফুল চার্জ করে আমি রেখে দিলাম, সাপোজ আমার ব্যাটারি টার্মিনাল একটা ব্যাটারি আমার সেল ভোল্টেজ হলো ম্যানুফ্যাকচারার বলে দিচ্ছে 1.2 ভোল্ট, যখন সে ফুল ফুল চার্জিং এ যাবে মোটামুটি 1.4 ভোল্টের মতো চলে আসবে, এটা কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং এর ক্ষেত্রে। এটা আবার কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং এর ক্ষেত্রে হয় না, কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং এর ক্ষেত্রেই হয়। তো 1.4 ভোল্ট সে উঠলো, এখন 1.4 ভোল্ট ওঠার সময় 1.3 ভোল্ট যখন ছিল তখন তার আমার ইলেকট্রিসিটি চলে গেল, এই সময় ও কিন্তু সেই 1.3 ভোল্ট থেকে সে আস্তে 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 নামা শুরু করবে। আমি যদি তাকে চার্জ না করি সে নামতে নামতে এসে 1.2 ভোল্টে এসে বসে থাকবে, সে ডিসচার্জ করতেছি না কিন্তু সে তাকে নর্মাল কন্ডিশনে রেখে দিচ্ছে, কিন্তু সে তার স্টেবল কন্ডিশনে এসে চলে আসবে। তো আবার যখন আমি তাকে চার্জ করে যাবো সে কিন্তু তখন আর 1.3 ভোল্ট থেকে সে চার্জ হবে না, সে 1.2 ভোল্ট থেকে সে চার্জ হওয়া শুরু হবে আবার। তো এই যে আমার একটা সাইকেল, এখানে কিন্তু একটা একটা পার্শিয়াল আমার চার্জিং এবং ডিসচার্জিং হলো, এটা আসলে ওই সাইকেলটা তখন ওই কাউন্টেবল হয় না, তখন নতুন করে আবার তাকে ফুল ডিসচার্জ করে আবার নতুন করে চার্জিং করে তখন আবার ডিসচার্জ করতে হয়। এটা শুধুমাত্র কমিশনিং চার্জিং এর ক্ষেত্রে। আবার যখন আমার ব্যাটারি যখন আমার আমি ইউজ করতেছি, ইউজ করার সময় কিন্তু আমাকে তখন এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হয় না, ইউজ করার সময় ইউজিং কন্ডিশনে হয় না, কারণ তখন ইউজ করার সময় হলো এটাকে সবসময় ওই কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং করা হয়, মানে ভোল্টেজটা অলওয়েজ মেনটেন করা হয়, তখন এই সমস্যাটা হয় না, শুধুমাত্র কমিশনিং চার্জিং ক্ষেত্রে। হ্যাঁ, কমিশনিং চার্জিং এর ক্ষেত্রে আবার কথা আছে, আমি আগে বলছিলাম যে কনস্ট্যান্ট ব্যাটারিকে চার্জ করার জন্য দুই ধরনের প্রসিডিউর আছে, একটা হলো কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং এবং কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং। ম্যানুফ্যাকচার বলে দেবে যে কখন আমায় কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং করতে হবে, কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং করতে হবে, এবং কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং সবসময় করা হয় হলো একদম যখন ব্যাটারি যখন কমিশনিং চার্জ বা কমিশনিং ডিসচার্জ করা হবে, তখন লোডিং কন্ডিশনে যখন ইউজ করা হচ্ছে ব্যাটারি তখন ব্যাটারি অলওয়েজ কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং হবে। এমনকি আমরা যে বাসার যে ব্যাটারি গুলো, এমন হইতো যে আগের যুগে আমরা দেখতাম যে ওই গ্রামগুলোতে টিভির জন্য তারা হলো এই ব্যাটারি ইউজ করতো, 12 ভোল্টের ব্যাটারি গুলো ইউজ করতো, ওই যে ছোটবেলা আমরা দেখতাম আলিফ আলাদ দেখাইতো আর কি, ওই ওই গ্রামগুলোতে তখন তখন কিন্তু গ্রামে একটা টিভি থাকতো, সবাই মিলে দেখতো, তো ওই কি করতো ওই আগের দিন যে হলো এই ব্যাটারিটাকে চার্জ করে নিয়ে আসে শহর থেকে চার্জ করে নিয়ে এসে আবার তারা নিয়ে যে ইয়ে করতো, ওই চার্জার গুলা কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জার, ওগুলো কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জার, কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জ করতো এসে আবার সেই সেই যে কারেন্টটা জমা হইলো ওটাকে ডিসচার্জ করে নিল, নিয়ে আবার তাকে নিয়ে গেলো চার্জ করার জন্য। তো কমিশনিং এর ক্ষেত্রে কমিশনিং চার্জিং ডিসচার্জিং ক্ষেত্রে নর্মালি কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং করা যায়, কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং করা যায়, ম্যানুফ্যাকচারার বলে দেয় এটা। এটা যে কোনো ব্যাটারি কিনলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই তার স্পেকটা দেখতে হবে, ম্যানুফ্যাকচার কি রিকমেন্ড করতেছে, ম্যানুফ্যাকচার কিভাবে বলছে, এবং ম্যানুফ্যাকচার বলে দেয় যে ভাই তুমি যখন এটা নিবা, নেওয়ার পর তোমাকে এই 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 প্রসিডিউর ফলো করতে হবে, তুমি এইভাবে তাকে চার্জিং করবা, এইভাবে তাকে ডিসচার্জিং করবা, এটা তাকে বলে দেয়, তখন সেই অনুযায়ী তখন স্টেপস নেওয়া হয়। আর একটা বিষয় হলো যে ব্যাটারি মোটামুটি, থ্যাংক ইউ ভেরি মাচ, আর একটা জিনিস আমি একটু বলি আর কি, ব্যাটারি যখন চার্জিং ডিসচার্জিং যখন হচ্ছে তখন একটু খেয়াল রাখার দরকার যে ব্যাটারিটা গরম হচ্ছে কিনা আর কি, এটা কিন্তু ব্যাটারির জন্য অনেকটা হার্মফুল। দ্য সার্টিন লেভেলের পর যদি ব্যাটারি বেশি গরম হয়ে যায় তখন ব্যাটারি ক্ষেত্রে সমস্যা হওয়ার একটা পসিবিলিটি থাকে, তো এটা একটু খেয়াল রাখাটা জরুরি। এটা স্পেশালি আমি বলতেছি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারির ক্ষেত্রে, বাসা বাড়ির ব্যাটারির ক্ষেত্রে এত ভিন্ন কোনো কিছু নেই, কারণ বাসা বাড়ির ব্যাটারির ক্ষেত্রে এতটা সমস্যা হয় না নর্মালি। আমি মোটামুটি কখনো শুনি নাই যে বাসার ওই আইপিসি ব্যাটারি ওটা এক্সপোর্ট করছে, এরকম আমি শুনি নাই, আমার আমার জানা মতে নাই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারির ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, ওটা এক্সপোর্ট করে যায়। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করা হয়, যেখানে ব্যাটারি যে চার্জিং স্টেশন আছে ওই চার্জিং স্টেশনে কয়েকটা জিনিস মেনটেন করতে হয়, যে চার্জিং স্টেশন গুলোতে প্রচুর পরিমাণে যেন এয়ার পাসিং হয় তার ব্যবস্থা রাখতে হবে, এটাকে এমনকি বাসার যে আমাদের আইপিএস আছে তার যে ব্যাটারি যখন আমরা ইউজ করতেছি ওইটার ক্ষেত্রেও কিন্তু ওর ভিতরে কন্টিনিউয়াস যেন এয়ারটা পাসিং হইতে পারে সেটা ব্যবস্থা রাখতে হবে, কারণ হিউমিডিটি অনেক বড় একটা সমস্যা ব্যাটারির জন্য।
এবং টার্মিনাল গুলো চেক আউট করতে হবে, টার্মিনালে আমার সালফার জমতেছে কিনা, সালফার জমে, সালফার জমতেছে কিনা এটা ঠিক মতো একটু চেক আউট করতে হবে। তারপর টার্মিনাল গুলো একটু যদি সম্ভব হয় যে ওই ভ্যাজলিন ইউজ করা, ভ্যাজলিন বা ওই যে পেট্রোলিয়াম জেলি টাইপের জিনিসগুলো, যেগুলো নট গ্রিজ, পেট্রোলিয়াম জেলি টাইপের জিনিসগুলো, এগুলো একটু ইউজ করলে মোটামুটি ব্যাটারি গুলো ভালো থাকে, আর এটা সমস্যা হয় না। আর আরেকটা জিনিস হলো যেটা আমরা হাতের কাছে করতে পারি ব্যাটারি গুলো, স্পেশালি লেডিসের ব্যাটারি গুলোর ক্ষেত্রে, আমরা ওই বাজারে হলো ওই পাওয়া যায় আর কি, ওই স্পেসিফিক গ্র্যাভিটি মিটার পাওয়া যায়, 100 টাকা, 110 টাকা দাম। এটা যে কোনো, যে কেউ তার বাসায় রাখতে পারে, এটা সবচেয়ে বেস্ট, কারণ মাল্টিমিটার বা এই ধরনের জিনিসপত্র মিটার মোটামুটি একটু বাসায় রাখবে না, ব্যাটারি চেক করার জন্য টেস্টার দিয়ে ব্যাটারি টেস্ট করা যায় না। তো স্পেসিফিক গ্র্যাভিটি মিটার রাখা হলে ওই মাঝে মধ্যে যখন একটু চেক করে দেখবে যে ওই আমার যে অ্যাসিডটা আছে ওই অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি লেভেলটা কেমন আছে, তো ওটা তখন ওটা চেক করে সে বুঝতে হবে তার ব্যাটারি কন্ডিশনটা কিরকম, তার ব্যাটারি পাল্টাইতে হবে নাকি তার ব্যাটারির সব ব্যাটারিটা ভালো আছে, এটা সে চেক করতে পারবে। এটা মাঝে মাঝে দেখি যে পিএইচ মিটার দিয়ে ওই যে ব্যাটারির যে পানিটা থাকে ওটার অ্যাসিডিটি লেভেল চেক করে, ওটা যখন কেমন যেন হয়ে যায় তখন আমরা যে ডিস্টিল ওয়াটার দিই পানির মধ্যে, যেমন আইপিএস এর ব্যাটারির পানি বললে দোকান থেকে এরকম। তবে আসলে ব্যাটারির ক্ষেত্রে ওটা কি মানে অ্যাসিডিটি লেভেলটা বেড়ে গেলে মানে সেই না, ক্ষেত্রে কি পিএইচ মিটার বা এরকম কিছু? এটা ঠিক পিএইচ মিটার না, এটা এটা স্পেসিফিক গ্র্যাভিটি মিটার, ওই নেটে সার্চ করে পাওয়া যাবে স্পেসিফিক গ্র্যাভিটি মিটার। এটা খুব সহজ একটা জিনিস, একটা একটা গ্লাস, তার ভিতরে একটা পারদের একটা স্টিক থাকে আর একটা থাকে, একটা ব্লোয়ার টাইপের জিনিস থাকে, যে নিয়ে ওই পারদের ওই স্পেসিফিক গ্র্যাভিটির রেসপেক্টে সে বলে দেয় যে আমার অ্যাসিড যেটা আছে এটা স্পেসিফিক গ্র্যাভিটির কতটুকু আছে, এটা দিয়ে মোটামুটি টেস্ট করা। যেমন কি ওই দোকানগুলো যে আছে ওরা যখন ব্যাটারি গুলো টেস্ট করে ওরা শুধু এই জিনিসটা ইউজ করে, স্পেসিফিক গ্র্যাভিটি মিটার ইউজ করে, এটা শুধুমাত্র লেড অ্যাসিড ব্যাটারির জন্য অ্যাপ্লিকেবল, নট ফর এনি আদার ব্যাটারি, নট লিথিয়াম আয়ন ব্যাটারি, নট নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, নট আদার ব্যাটারি, এটা শুধুমাত্র হম হম ব্যাটারির জন্য, ভিতরে যেটা লিকুইড ওগুলার তো ভিতরে লিকুইড নাই। লেড অ্যাসিড ব্যাটারি, শুধুমাত্র অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করার জন্য। মোটামুটি 2 এর উপরে স্পেসিফিক্যাবিলিটি ইজ ভেরি গুড, 2 এর কম নাম্বারটা আসলে একটু খারাপ খারাপ হয়ে যায় আর কি, তখন ওই বাজারে অবশ্য আমার মনে হয় যে ওই অ্যাসিডের সলিউশনও পাওয়া যায়, সলিউশনও অ্যাড করা যায়। আমরা আসলে কি, আমরা আসলে টেকনিক্যাল অনেক কিছু আমরা জানি না বা বুঝি না যে আমরা এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। আমার একটা ব্যাটারি নষ্ট হয়ে গেল, আমার দোকানে নিয়ে দিয়ে আসলাম, বাবা তুমি নাও, নিয়ে তুমি আমার আর একটা ব্যাটারি দাও। এই জিনিসটা কিন্তু যদি একটু একটু এক্সপার্ট হয় সে কিন্তু এটাকে সুন্দর করে মেনটেন করতে পারবে। কিরকম, আম ব্যাটারি একটা মোটামুটি লেটেস্ট ব্যাটারি একটা ডেড হয়ে গেছে, তো কি করবে, সে ভিতরে যে অ্যাসিডটা আছে অ্যাসিডটা ফেলে দেবে, ফেলে দেওয়ার পরে সে এই ব্যাটারিটা খোলা যায়, খুলে সে ইজিলি সে অ্যাসিডটা ফেলে দিতে পারবে। তার ভিতরে যে আমার যে গুলো আছে, যে ওই চেম্বার গুলো আছে, চেম্বারে যে আমার যে লিড গুলো আছে, লিড গুলোকে নিয়ে সে একটু গরম পানিতে সুন্দর করে একটু চুবাই রাখবে, কিছুক্ষণ চুবাই রাখে মোটামুটি তার উপরে রাস্তা চলে যাবে, বাজারে এসে কিনতে পাওয়া যায়, সেটা ফিল আপ করে দিস, ভেরি গুড, ব্যাটারি উইল বি ওয়ার্কিং এজ আ নিউ ওয়ান। তো তার কিন্তু ওই দেখা যায় একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারির দাম এখন মার্কেট প্রাইস নিয়ারলি 19,000, 18,000, 20,000 বা 23-24 হাজার টাকা এরকম, বা 27,000 এরকম রেটিং এ আসতো। এখানে কিন্তু তার খুব কম খরচে 2-3 হাজার টাকায় সে তার ব্যাটারিটা মেনটেন করতেছে। আমাদের বাসার যে যে ব্যাটারি মানে আইপিসি ব্যাটারি গুলো আমরা কি করে আমরা ডিসপোজ করে ফেলি বা দোকানে দিয়ে আসি, ওরা ঠিক এই জিনিসটাকেই নিয়ে জাস্ট এই কাজটা করে ওরা আবার নতুনের মতো করে সেল করে। মানে টার্মিনাল গুলাকে হালকা ক্লিন করে এবং নিউ এসিড দিয়ে। জাস্ট নতুন করে অ্যাসিডটা ফিল করে আর কিছু না। আর যদি একদম আমার যে মানে আর এই ব্যাটারি গুলো ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার ওই পানির লেভেল মানে অ্যাসিডের লেভেলটা কি কন্ডিশনে আছে, অ্যাসিডের লেভেল যদি কমে যায়, কমে গেলে তখন সমস্যা ক্রিয়েট হয়, তো অ্যাসিড একটু ফিল আপ করে দেওয়া, ডিস্টারটা একটু ফিল আপ করে দেওয়া, এই জিনিসগুলো একটু করতে হবে। ভেন্ট গুলো ঠিক আছে কিনা এগুলো একটু মেনটেন করতে হবে, স্পেশালি ভেন্ট গুলো, ভেন্ট গুলো ঠিক মতো হচ্ছে না, কারণ কি একটা ব্যাটারি যখন চার্জিং হচ্ছে, চার্জিং হওয়ার সময় কিন্তু ভিতরে টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচার ফর্ম করতেছে, এবং ওর ভিতরে যে ইলেকট্রোলাইট লেভেলটা আছে এটা কিন্তু বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার সময় তো যখন একটা কম্প্যাক্ট স্পেসের ভিতরে আমার লিকুইডের ভলিউম বেড়ে যাবে হিটের জন্য, তখন কিন্তু সে তার উপরের যে এয়ারের যে লেয়ারটা আছে ওটাকে প্রেশারাইজ করবে, এয়ারটা বের হইতে হবে। এয়ার যদি বের না হইতে পারে তখন ভিতরে কিন্তু আমার কাইন্ড অফ হয়ে যাবে, মানে এক্সপ্লোশন হওয়ার চান্স থাকবে, যে আমার ভিতরে এক্সপেনশন হচ্ছে কিন্তু সে স্পেস পাচ্ছে না সেটাকে বেন্ড করে দেওয়ার জন্য। তো অবশ্যই বাসার যে ওই লেডিস ব্যাটারি গুলো আছে এগুলোর ভেন্ট গুলো ক্লিয়ার আছে কিনা,
বা আমরা রেখে দিলাম, আমরা চেক করতেছি না উপরে যে ফুটাটা আছে, এই ফুটা আমার ময়লা পরে বন্ধ হয়ে গেছে কিনা, এটা একটু খেয়াল রাখা দরকার। আবার যখন ডিসচার্জ হচ্ছে তখন কিন্তু আবার লেভেল কমে আসতেছে, যখন চার্জিং এর সময় লেভেল বাড়বে, চার্জিং এর সময় লেভেল কমবে, এটা হলো বা এই এই ব্যাটারি গুলোর ক্ষেত্রে হয়। তো ভেন্টটা আসলে চেক করা দরকার, যে পিরিয়ডিক্যালি ভেন্টটা চেক করা দরকার যে ভেন্টটা আমার ঠিক আছে কিনা। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে জন্য এইটুকুই থাকুক, অনেক ধন্যবাদ করে সময় দিচ্ছেন। যদি আপনার পরিচয়টা দিতেন ফিনিশিং এ, মানে অথবা না দিতে ছিল সমস্যা নেই, এটা এডিট করে বা দিয়ে দিব, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, বিকজ পিপল ওয়ান্ট টু নো যে কে এত কথা বললেন আর কি। একটু দ্রুত যদি আমি শেষ করে দিই আর কি, ওকে, আমি আপনার আমি পরিচয়টা আসলে দিয়ে আমরা শেষ করে দিই। পাওয়ার সেক্টরে আমি প্রায় 10 বছর ধরে কর্মরত আছি, স্পেশালি পাওয়ার প্ল্যান্ট গুলোতে। আমি বর্তমানে মাইমেসিং পাওয়ার স্টেশনে ইলেকট্রিক্যাল মেইনটেন্স বিভাগে সাব ডিভিশন ইঞ্জিনিয়ার পোস্টে কর্মরত আছি। প্রায় 10 বছর ধরে আমি মোটামুটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সঙ্গে কাজ করতেছি, এবং আমার আমি যে ব্যাটারি গুলো অ্যাকচুয়ালি মেইনটেনেন্স করি বা আমি চেক আউট করি, তার ভিতরে ম্যাক্সিমাম হলো লেড অ্যাসিড ব্যাটারি, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি এবং এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি গুলো আর কি, ড্রাই সেল ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি নর্মালি আমরা আমাদের ইউজ হয় না, এই জিনিসগুলো ইউজ করা হয়। এই জন্য আমি বারবার শুধু এই দুইটা ব্যাটারির কথাই বারবার মেনশন করছি। তো স্যার থ্যাংক ইউ, অনেক রাত হয়ে গেছে, অনেক কষ্ট করে সময় দিলেন, অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, তো থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা তাইলে এখানেই শেষ করি, ধন্যবাদ দোস্ত, হ্যালো, রেখে দিলেন। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা না তোর দোস্ত কাছ তুই থেকে আরো যেটা কাম শুনবো। করিস তুই ভিডিওটা অফ করে দিস, মানে ভিডিওটা কেটে দিস, থ্যাংক ইউ, ঠিক আসসালাম। আছে? আর হ্যাঁ, রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি দাদা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।